জেদ একটা খুবই বাজে জিনিস। যখন একটা মানুষকে দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিকভাবে হোক কিংবা শারীরিকভাবে হোক, তখন সে লেবুর মতো রূপ নেয়। লেবুকে বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষও তখন যা না করার সেটাও করতে পারে। সময় সর্বদাই গতিশীল, তাই জীবনে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, বরং আমাদেরকে কিছু জিনিস পিছনে ফেলেই এগিয়ে যেতে হয়, আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। অকারণে অনেক সময় মুখ বন্ধ রেখে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়, এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত। জীবনটা খুব সুন্দর, জীবনটাকে ভালোবাসো। খারাপ সময়ে আছো যখন, ভালো সময়ের অপেক্ষা করো। সেই মুহূর্তটাও আসবে যেটার অপেক্ষায় তুমি বসে আছো। আল্লাহর উপর ভরসা রাখো আর নিজের উপর আত্মবিশ্বাস রাখো। অন্তরের অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা। নশ্বর পৃথিবীতে মরণের স্বাদ সবাই পায়, জীবনের স্বাদ সবাই পায় না। বেশি আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, বেশিরভাগ সময় কাঁদতেও ভুলে যায়। জীবন কখনোই তোমাকে দ্বিতীয় সুযোগ দেয় না, তাই সুযোগ চলে যাওয়ার আগে এটা উপভোগ করো। সম্পর্ক দূরত্বের শেষ হয় না ঠিকই, কিন্তু দূরত্বের পরিমাণটা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন আর কাছে যেতেও মন চায় না। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় নেয়, কিন্তু ঈগল পাখি মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। কোনোদিন ছেড়ে যাব না বলা মানুষটি আজ আবার অন্য একজনকে মিথ্যা স্বপ্ন দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে। কি আজব আমাদের এই সমাজ, তাই না? কি অদ্ভুত, মানুষ বাঁকা পথে চলতে চায় না, সোজা পথে চলতে চায়। এদিকে মানুষের হৃদয় স্পন্দন বাঁকা থাকলেই ভালো, সোজা হলেই সব শেষ। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ হয় পৃথিবীতে আর কিছুই নেই। কারোর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, কারণ যে সত্যিকারের ভালোবাসবে সে সব কিছু জানার পরেও আপনাকে ভালোবাসবে। ওপাশের মানুষটা ইচ্ছে হলেই মেসেজ করে, আর এই পাশের মানুষটা বোকার মতো সাথে সাথে রিপ্লাই করে। এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করি না, ভাগ্যে যা আছে তাই হবে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। ভিতরে ভিতরে ভাঙছি যে আমি রোজ, নেয়নি তার কেউ কোনোদিন খোঁজ। তোমার শূন্যতা নিয়ে কেটে যাবে আমার সারাটা জীবন। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়। ভালোবাসি বলেই বিশ্বাস রাখি তুই আবার আমার মাঝে ফিরে আসবি। ঠোঁটের কোণের হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণের জলটা দেখার ক্ষমতা সবার হয় না। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ সেনা। তোর অবহেলার পাত্র নই, তোর জীবনের লাইফ লাইন হতে চেয়েছিলাম। তোকে পেয়ে ভেবেছিলাম জীবনটা বদলে যাবে, কিন্তু তুই বদলে যাবি এটা কখনো ভাবিনি। এক হাতে চোখের জল মোচা আর অন্য হাতে মেসেজ টাইপিং করার অনুভূতিগুলো কেউ বুঝবে না। একাকিত্ব এক ভয়ঙ্কর ব্যাধি, যা মানুষকে প্রতিটা সেকেন্ড একটু একটু করে নিঃশেষ করে দেয়।